তথ্য জানতে পারবেন যা হয়তো এর আগে আপনি কখনো শুনেননি শিয়াদের একটি সংক্রান্ত শিয়াদের কয়েকটি মারাত্মক বৈশিষ্ট্য আছে শিয়ারা বিশ্বাস করে আলী রাদিয়াল্লাহু তাআলা অনুহাদের রব নাউজুবিল্লাহ তারা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে গালিগালাজ করেন জিবিল আলি সাল্লাম ভুল করে আলী রদুল্লাহ তালা আনহের পরিবর্তে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে ওহি নিয়ে এসেছেন ইয়ারা সালাত শেষে সালাম ফিরাবার আগে দুই হাত হাঁটুর উপর এভাবে মারে আর বলে খানাল আল আমিনু খানাল আল আমিনু খানাল আল আমিনু বলতে হবে সোর চুরি করেছে চোর চুরি করেছে সোর চুরি করেছে কেউ যদি বলে ভালো মানুষ চুরি করেছে ভালো মানুষ চুরি করেছে ভালো মানুষ চুরি করেছে সেই কথা যেমন অমূলক আমানতদার খিয়ানত করেছে আমানতদার খিয়ানত করেছে আমানতদার খিয়ানত করেছে এটাও বুদ্ধিহীনতার পরিচয় এটা হল দশই মহরম তার আগে দিন নবম অথবা তারপরের দিন এগারোতম এ আমার পরবর্তী বংশধর তোমরা যারা আসবে পরবর্তীতে খবরদার আমার সাহাবিদেরকে গালি দিও আবদুল্লাহ ইবনে সাবার দল আলী রাজিল্লাহ তালা আনহের শিবিরে আক্রমণ করে শুরু হলো যুদ্ধ সমস্ত বেঈমান এই শিয়ারা ঘরে দরদা বন্ধ করে তামাশা দেখতে থাকলো আর নির্মম ভাবে আল্লাহ নবীর নাতি শহীদ হয়ে গেলেন এই কারবালার প্রান্তে আত্মাহারিক টিভি অহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য মহরম মাসে মুসা আলহি সাল্লা সালাম পার হয়ে গেলেন এই যে নাজাত পেয়ে গেলেন বিজয় লাভ করল মুসা সাল্লা সালাম আল্লাহর সুক্রিয়া আদায়ের জন্য মহরম মাসের দশ তারিখে ঘটনাটি ঘটেছিল তাই এই দিনকে সুক্রিয়া জানাবার জন্য সিয়াম পালনের মাধ্যমে সুক্রিয়া জানালেন আমাদের নাবী মোহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনায় হিজরত করে দেখতে পেলেন মদিনার ইহুদিরা এই দিনে শ্যাম পালন করেন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা এই দিনে শ্যাম পালন করেন কেন তারা বললেন এই দিন হল আমাদের মহান বিজয় দিবস এই দিনে আমাদের নবী মূসা কালিমুল্লাহ আলিহাল্লা তু আসালামকে আল্লাপাক নাজাদ দিয়েছিলেন তাই তিনি তান সিয়াম পালন করেছিলেন আমরাও তাই সিয়াম পালন করি এখান থেকে কয়েকটা বিষয় আমাদের জানা যাবে প্রথম যে বিষয়টি জানা যাবে সেটা হলেই ভালো কথা যদি ভালো কাজ যদি ইহুদির ভিতরেও থাকে সেখান থেকেও আমরা গ্রহণ করতে পারব ইহুদিরা শ্যাম পালন করেছেন নবী সাল্লা সাল্লাম বললেন নিকটবর্তী আমরা অতএব আমরা শ্যাম পালন করব আমাদের নবীও মুসা আলিহি সাল্লা সালামের অনুসরণে অনুকরণে শ্যাম পালনের নির্দেশ দিলেন এই মহারম মাসের দুইটি সিয়াম আমাদের জন্য একটা হলো দশই মহরম তার আগের দিন নবম অথবা তার পরের দিন এগারোতম আর একটি সিয়াম তার সঙ্গে সংযুক্ত করার নির্দেশ নবী সাল্লা সাল্লাম দিলেন যাতে ইহুদিদের আমলের সাথে আমাদের আমল মিশে না যায় আমরা আজকে দুঃখজনক হলো সত্য যে আমরা এই সিয়াম পালনে অভ্যস্ত না অথচ রসুল বলছেন মহরম দশই মহরমের আশুরার একটি সিয়াম বিগত এক বছরের সমস্ত সমুদয় সগিরা গুণাকে ক্ষমা করে দেয় স্বরূপ আদায় হয়ে যায় আমরা সিয়াম পালনে অভ্যস্ত নয় আমরা হাই হোসেন করায় অভ্যস্ত হাদিসটি মেশকাতে দুই হাজার চুয়াল্লিশ নম্বরে আপনারা পাবেন কাবিরা গুনার জন্য তওবা করতে হয় আর তবার জন্য চারটি শর্ত আছে কাবিরা গুনার জন্য তবা করতে হয় সাগিরা গুনা মাফ হয় বিভিন্ন নফলেবাদতে আর কাবিরা গুনার জন্য তবা করতে হয় তবার জন্য শর্ত কয়টি চারটি মৌলিক শর্ত এক নম্বর হলো পাপ ছেড়ে দিয়ে তবা করতে হয় দুই নম্বর বিগত পাপের জন্য অনুতপ্ত হতে হয় তিন নম্বর আগত দিনে যাতে আর পাপ না হয় সেই জন্য দৃঢ় সংকল্প নিতে হয় আর চার নাম্বার হলো হকুল এবাদ যদি নষ্ট করা হয় তাহলে হকুল এবাদ পরিশোধ করে তারপর তবা করতে হয় হকুল এবাদ সম্পর্কে পরে কিছু আলোচনা আসবে ইনশাল্লাহ কিন্তু মহরমকে আজকে আমরা কারবেলার ট্রাজেডি হিসাবে গ্রহণ করেছি অথচ শ্যাম শুরু হলো হল সাল্লামের জামানায় আর কারবালার ঘটনা হলো একষট্টি হিজড়িতে আল্লাহনবী সাল্লা সালামের এন্তেকালের পঞ্চাশ বছর পরে এরা সম্পূর্ণ শিয়াদের একটি চক্রান্ত শিয়াদের কয়েকটি মারাত্মক বৈশিষ্ট্য আছে শিয়ারা অধিকাংশ সাহাবিদেরকে কাফের বলে থাকেন এবং সাহাবিদেরকে গালিগালাস করেন শিয়ারা সাহাবিদেরকে গালিগালাস করে সারেন নাই তারা জিবরি লামিন আলাইহিসাল সালামকে গালিগালাস করেন শিয়ারা সালাত শেষে সালাম ফিরাবার আগে দুই হাত হাঁটুর উপর এভাবে মারে আর বলে আমিনু খানু আল আমিনু আমান খিয়ানত করেছে জিবরিল আমিন আলাহ সাল্লাম খিয়ানত করেছে কি খিয়ানত করেছে ওহি দেওয়ার কথা ছিল আলী রাজি আল্লাহ তালুকে আলী আল্লাহ তালাহুকে ওহি না দিয়ে কাকে দিয়েছে মোহাম্মদামকে দিয়েছে জিবর আমিন আল্লাহ সাল্লাম নাউজুবিন তিনি খিয়ানত করেছেন কত বড় জঘন্য কথা শাইখুল ইসলামী বা ইবনু তাইমিয়া আল্লাহ বলছেন শিয়াদের মাথায় গোবর ভরা ওদের মাথায় কোনো বুদ্ধি নাই ওদের যদি মাথায় বুদ্ধি থাকতো তাহলে বলতো না খান আল আমিনু তারা বলতো খানাল খা ইনু খানাল খা ইনু খানাল খা ইনু খিয়ানত করেছে খিয়ানতকারী খিয়ানত করেছে বলতে হবে চোর চুরি করেছে চোর চুরি করেছে চোর চুরি করেছে কেউ যদি বলে ভালো মানুষ চুরি করেছে ভালো মানুষ চুরি করেছে ভালো মানুষ চুরি করেছে সেই কথা যেমন অমূলক আমান উদ্দার খিয়ানত করেছে আমান উদ্দার খিয়ানত করেছে আমান উদ্দার খিয়ানত করেছে এটাও বুদ্ধিহীনতার পরিচয় শিয়াদের আলাদা কোরআন আছে কোরআনের ভিতরে তারা তাদের কোরআনে সুরার সংযোজন করেছে তার নাম হল সুরাতুল বেলায়া শিয়াদের একটি কেতাব আছে সেই কেতাবের নাম হল আল কাফি লেখকের নাম হলো ইমাম আল কুলাইনি আয় আল কুলাইনির কাফি কেতাবের কেতাব তাদের কাছে সবচেয়ে মর্যাদাবান কোরআন এবং হাদিসের চেয়েও তাদের কাছে এগুলি মর্যাদাবান শিয়াদের বিভ্রান্তকর তাফসির আল্লাপাক বলছেন মারাজাল আল বাহারাইনি আল তাকিয়ান ইয়রুজুমিন হুম লু লু মারজান এ আয়াতের তাফসির করতে গিয়ে তারা বলছেন বাহরাইন হলো আলী ফাতেমা রাদি আল্লাহু না আর লুলু মারজান হলো হাসান হুসাইন রাদি আল্লাহ তালান হুমা সিয়ারা সাধারণ সাহাবিদেরকে গালি দিয়েই সমাপ্ত করে নেই মা আয়েশা সিদ্দিকার আদিয়াল্লাহু তালানহার নামে একটা ছাগলকে বেঁধে রেখে ছাগলকে আঘাত করে আর নির্যাতন করার বলে আয়েশা সিদ্দিকাকে আমরা নির্যাতন করছি নউজুল আল্লার নবী বলছেন লাহ্তাসুব্বুয়া সাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা ফাকা মিসল ওহুদিন উহুদিন জাহাবা মা বালাকা মুদ্দাহাদিম ওলা নাসিফাহু আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন খবরদার তোমরা আমার সাহাবিকে গালি দিও না লাউ আন্না আনফাকা আনফাঁকা মিসলা উহুদিন জাহাবা তোমাদের ভিতরকার কেউ যদি অহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিদের এক মুদ খাদ্য দান করার অথবা অর্ধ মুদ এক মুদ বলা হয় এক চল্লুকে এক অঞ্জুলিকে বলা হয় এক অঞ্জুলির অর্ধেক দান করলে খাদ্য দান করে সাহাবাই কেরামগঞ্জ যে নেকি কামাই করেন তোমরা অহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও সে নেকি পাবে না এই একটি হাদিস থেকে আর একটা শিক্ষণীয় বিষয় আছে এক শ্রেণীর মুফতিরা বলে থাকেন সল্লু কামারিউ সল্লি নবী বলছেন তোমরা আমাকে যেভাবে সালাদ পড়তে দেখো তোমরা সেইভাবে সালাদ পড় তাহলে রসুলামকে যেভাবে সালাদ পড়তে দেখেছো সেইভাবে পড়ো তো বলছে আপনারা কি রসুলকে সালাদ পড়তে দেখেছেন তাহলে এই হুকুম কাদের জন্য সাহাবিদের জন্য যারা রসুলকে দেখেছেন তাদের জন্য এই হুকুম কেন রসুল সল্লুকামার তুমুন তোমরা আমাকে সেভাবে পড়তে দেখো সেইভাবে পড়ো সাহাবিদের জন্য আমরা কেন তা পড়ব আমরা তো রসুলকে দেখি নাই এবার হাদিসটা ভালো করে ব্যাখ্যা করেন রসুল সাল্লাম বলছে কাদেরকে বলছেন সাহাবিদেরকে গালি দিও না সাহাবিদেরকে বলছেন যে সাহাবিদেরকে গালি দিও না কাদেরকে পরবর্তী বংশধরের লোকদেরকে বলছেন যে হ্যাঁ আমার উম্মতের পরবর্তী বংশধর তোমরা যারা আসবে পরবর্তীতে খবরদার আমার খবর গালি দিও তারপরে লাউ আন্না আন্না আহা দুকুম আন জাহাবা যদি তোমাদের ভিতরকার কেউ অহু উৎপাহার পরিমাণ দান করো কাদেরকে বললে সাহাবিদেরকে পরবর্তী আজকের জামানার এই লালু ভুল মার্কা উম্মদকে রসুল্লাহ সাল্লাম শিক্ষা দিচ্ছেন আর বলছেন যে কিয়ামতের আগে তোমরা যারা আসবা তোমরা যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আমার সাহাবিদের এক মুদ খাদ্যদানের সমতুল নেকি পাবে না অর্ধমুদেরও নেকি পাবে না পাবলিককে আর কত ভুল বুঝাবেন মুফতি সাহেবরা কোরআন হাদিস ভালো করে পড়ে বুঝার চেষ্টা করুন তারপরে মানুষকে বলবেন বিভ্রান্ত করার চেষ্টা করবেন না শিয়াদের চক্রান্তে ইমাম হুসাইন রাজি আল্লাহ নির্মমভাবে শাহাদত বরণ করেন কারবালার প্রান্তরে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে শিয়ারা ডেকে নিয়েছিল ধোকা দিয়ে অসংখ্য চিঠি লেগে বলেছিল আপনি আসুন আমাদের কাছে আপনার হাতে আমরা বায়াত করব। ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাহু হজের পরপরই মক্কা থেকে রওনা দিলেন রওনা দিয়েছেন ইয়ের দিকে কি বলে কারবালার দিকে সাহাবাই কেরম কোন বাধা দিলেন বাধা দিলেন আবদুল্লা বিন ওমর রাজি আল্লাহ বাধা দিলেন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালাহান হু বাধা দিয়ে বললেন আয়না তুরি ইবনা ফাতেমা হে ফাতেমার বেটা কোথায় যাও বলে এলার এরাকে অসিয়াতি ইরাকের দিকে যাচ্ছি আমার রক্তদের কাছে যাচ্ছি তারা বললেন এলাহা উলাইল কৌমিল্লাদ কাতালু আবাকা ও তানু আখাকা তুমি কি যাচ্ছ ওই সমস্ত কমের দিকে যেই কম তোমার যেই কম তোমার কথালু আবাকা তোমার বাপকে হত্যা করেছে ও তানু আখাকা এবং তোমার ভাইকে হত্যা করেছে তোমার ভাইকে আঘাত করেছে ওই গাদ্দার শিয়া কমের কাছে তোমরা যেও না আজকে যারা গলা ফাটিয়ে বলছেন ইমাম হুসাইন দাজিয়াল্লাহ তালানু হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য গেছিলেন ইমাম হুসাইন রাজি আল্লাহ হকের পক্ষে বাতিলের বিপক্ষে সংগ্রাম করার জন্য যাচ্ছেন এটা চরম মিথ্যা কথা সে যত বড় বক্তার যত বড় আলেম আর যত বড় ইসলামী চিন্তাবিদ আর যত বড় ইসলামী শিক্ষাবিদ স্কলার হোক না কেন তার এই বক্তব্য ভুল কারণ ইমাম আবু ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু যুদ্ধ করতে যান বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইরাকে যাননি তাকে ধোঁকা দিয়ে নিয়ে গেছে শিয়ারা যুদ্ধ করতে যারা যান তারা কিন্তু বাচ্চা কাচ্চা সাথে নিয়ে যান না ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানুর কাফেলায় যতটি লোক ছিল তার অধিকাংশই ছিল নারী এবং অসহায় নারী এবং শিশু নারী আর শিশু নিয়ে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য গেছিলেন তিনি এক নাম্বার দলিল তিনি যদি যুদ্ধের জন্য যেতেন তাহলে নারী এবং শিশুদেরকে নিয়ে যেতেন না দুই নম্বর দলিল সেখানে পৌঁছার পরে তিনি যখন শিয়াদের ফাঁকিবাদী ঢোকাবাদী বুঝতে পারলেন তখন তিনি তিনটি প্রস্তাব রাখলেন তিনি প্রথম প্রস্তাব রাখলেন আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দাও অথবা আমাকে ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ দাও অথবা আমাকে সিরিয়ান সীমান্তবর্তী এলাকায় চলে যাওয়ার সুযোগ দাও আমার চোখ যেখানে যে আমি চলে যাই যিনি যুদ্ধের ময়দানে বাতিলের বিরুদ্ধে নামেন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসাটা কি ইমানদারের কাজ না বে কাজ ইমাম হুসাইন দাদিয়াল্লা কি ইমানদার নন ইমাম হুসাইন দাদিয়াল্লাহু তালানহুকে যুদ্ধের ময়দান থেকে তিনি আবার ফেরত আসার চেষ্টা করতেছেন আর বলছেন আমাকে মোদিনায় ফেরত যাওয়ার সুযোগ দাও এই ফেরত যাওয়ার অনুমতি যে চাচ্ছেন এটার থেকেই বোঝা যাচ্ছে তিনি যুদ্ধ করতে যাননি তিন নাম্বার তিন নাম্বার নাম্বার দলিল হল তিনি বললেন ইয়াজিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দাও তার ধারণা ছিল যে ইয়াজিদ বিন মাবিয়ার সঙ্গে কথা বললে অবশ্যই একটা সুরাহা বের হবে তার মানে ইয়াজিদ বিন মহাবিয়াকে তিনি যদি কাপের মনে করতেন তিনি বাতিল মনে করতেন তিনি যদি খারাপ মনে করতেন তাহলে জীবনের শেষ প্রান্তে এসে তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ তিনি চাইতেন না অর্থাৎ ইয়াজিদ্দিন মাবিয়া রাহিমউল্লাহ সম্পর্কেও তার ভালো ধারণা ছিল তিন নম্বর প্রস্তাব দিলেন যে আমাকে সিরিয়ান সীমান্তবর্তী এলাকায় চলে যাওয়ার সুযোগ দাও তাও দেওয়া হল না যুদ্ধ চাপিয়ে দিল যেই বদবখ তার নাম হলো উবায়দুল্লাহ বিন জিয়াদ উবায়দুল্লাহ বিন জিয়াদ বলে আমার হাতে বায়াত করো আর না হয় যুদ্ধের জন্য প্রস্তুত নাও ইমাম হুসেন রাজিয়াল্লাহতাল বলেন তোমার সাথে কি বায়াত করবো যখন বায়াত তিনি না করলেন বলেন ইয়াজিদের কাছে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ দাও বলে তা দেওয়া হবে না বায়াত করতে হলে আমার হাতে করতে হবে বলে তোমার হাতে আমি বায়াত করব না শুরু হলো যুদ্ধ সমস্ত বেঈমান এই শিয়ারা ঘরের দরদা বন্ধ করে তামাশা দেখতে থাকলো আর নির্মমভাবে আল্লাহ নবীর নাতি শহীদ হয়ে গেলেন এই কারবালার প্রান্তে আজই বদবক্ত শিয়ারা আজই কমিনা শিয়ারা তারা মক্কাকে লক্ষ্য করে পারমাণবিক সেল মারে মক্কার কাবাগরে ইয়ামান থেকে আর আমাদের দেশের এক শ্রেণী ইসলামী চিন্তাবিদেরা তারা গবেষণা করে বের করে যে সৌদি আরবের সরকার হলো জালেম আর এরা হল মজলুম সবসময় তারা শিয়াদের পক্ষে কথা বলে সব সময় তারা শিয়াদের পক্ষে অবলম্বন গ্রহণ করে এরা শিয়াদের দ্বারা প্রভাবিত এক প্রকার দ্বারা তারা বিভ্রান্তগ্রস্ত পাক এই সমস্ত ইসলামী চিন্তাবিদ থেকে আমাদেরকে হেফাজত করুন গত বছর আমরা আলোচনা শুনেছিলাম একজন ইসলামী দলের একজন লিডারের তিনিও একজন ডক্টর তিনি বক্তব্য দিচ্ছেন মাবিয়ার দি আল্লাহ তার মদ্যপ ছেলেকে দায়িত্ব দিয়ে গেছেন সাহাবী সাহাবি ওয়াহি আল্লাহ নবীর স্ত্রী নবীর স্ত্রী মাবিয়া রাদি আল্লাহ তালানহুর বন মিয়া রাদি আল্লাহ তালানহুর বন নবীর স্ত্রী মাবিয়া রাদিয়াল্লাহু তালানহু তাকে উলামা একরামগণ বলছেন খালুল উল মমিন তামাম বিশ্বের সমস্ত মমিনদের তিনি মামা আল্লাহ নবীর স্ত্রী আমাদের কি ও মহাতুল মমিন আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা আল্লাহ নবীর স্ত্রীর ভাই আমাদেরকে খালুল তামাম বিশ্বের সমস্ত মুমিনদের মামা হলেন মহাবিয়ার তাল সম্মানিত উপস্থিতি দূরে ও কাছে দেশে ও প্রবাসে যারা আমাদের আলোচনা শুনছেন আমরা সত্য প্রকাশ করার জন্য আপনাদের সামনে কথাগুলি তুলে ধরছি শিয়ারা এই মাসকে শোকের মাস হিসাবে পালন করে তারা তাজিয়া মিছিল বের করে ঘোড়ার পা গরুর দুধ দিয়ে তারা দশই মহরমে ধুইয়ে দেয় দোলদুল ঘোড়া দোলদুল ঘোড়া কেন্দ্রে বলে আমার কোনো দোষ নাই তোমার হোসেন শহীদ হয়েছে কার পানি নেই হোসাইন রাজি আল্লাহতাল নামে কেক কাটা হয় রুটি কাটা হয় এবং সেটাকে বরকতের খানা বলা হয় হুসাইন রাজি আল্লাহ তালুর নামে মোরগ পুকুরে ছেড়ে দিয়ে সেখানে নারী পুরুষ সমানে সেই মোরগকে ধরার জন্য চেষ্টা করা হয় এটা হল তারা বলে থাকে এটা বরকতের মোরগ বুক চাপড়ায় হাই হোসেন হাই হোসেন বলে মাতন করে মাতম করে রসুল্লা সাল্লাম বলছেন লাইসা মিন্না মন্দারাবাল খুদুদ অশক্কাল জুইব ওয়া জাহিলিয়া যে ব্যক্তি জাহিলিয়াতের দাওয়াত দেয় জাহিলিয়াতের আহ্বান জানায় আর গাল চাপড়ায় জামা টেনে ছিঁড়ে ফেলে সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় ইয়াজিদকে কাফের বলা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে একদল মানুষ এজিদকে কাফের বলে থাকে যদি ইয়াজিৎ কাফের না হয় যে বলবে সে নিজে কাফের হয়ে যাবে